গুড আফটারনুন ফ্রেন্ডস, আজ বেলা হয়ে গেল আর সব কাজকর্ম সব কমপ্লিট করতে করতে অনেকটা সময় হয়ে গেল। যেহেতু আজ রাজদীপের আবার জ্বর চলে এসেছে, ওর বাবা এখনও আসেনি মালদার থেকে, তো ওকে ওষুধ দেওয়া, যেহেতু টেক কেয়ার করতে হচ্ছে, সেজন্য আজকে খুবই বিজি ছিলাম। তো এখন থেকে শুরু করলাম ব্লগ ভিডিওটা, আর কথা না বলে আর থাকতে পারলাম না, এখন একটু দোকানে যাচ্ছি, দেখি আচার বানাবো, মশলাগুলো আনতে হবে, মশলাগুলো নিয়ে আসি। চলে আসলাম দোকান থেকে, দেখতে পারছো দুধের প্যাকেট নিয়ে আসলাম, তারপর সার্ফের প্যাকেট নিয়ে আসলাম, এখন আচারের জন্য শুকনো লঙ্কা, মরি আর গোটা ধনে নিয়ে আসলাম, এগুলো এখন ভালো করে ভেজে তারপর মিক্সিতে গুঁড়ো করে মিক্সড করবো আচারগুলোতে, তারপর রোদে দিতে হবে। দেখতে থাকো তোমরা, দেখো আচার কমপ্লিট আমার, বয়মে ভরে নিয়েছি, এখন রোদে দিতে যাচ্ছি, মশলা তেল দিয়ে পুরো মিক্সড করে নিয়েছি, তারপর বয়মে ভরে রোদে দিব। রেগুলার এটাকে রোদে দিতে হবে, তাহলে আমার আচার কমপ্লিট। কিছুদিন পর আবার আমের আচার বানাবো, যেহেতু আমার আচার বানাতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ রোদে দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি এখন রান্না করতে হবে। রান্না হয়ে গেলে রাজদীপকে আরেককে খেতে দিব, রান্নাটা করে নিই তাড়াতাড়ি, আজকে অনেক লেট হয়ে গেল কাজকর্ম সারতে সারতে, প্রায় এখন বাজে একটা, তাই তাড়াতাড়ি কাজগুলো করে নিই। সব কাজকর্ম কমপ্লিট করে এখন জাস্ট এসে বসলাম, রিক ঘুমাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ রিক, আর সারাদিন টিভি দেখলো সকাল থেকে, টিভি দেখে এখন ও একটু রেস্ট নিচ্ছে, তো সবার খাওয়া কমপ্লিট, রাজদীপও ঘুমাচ্ছে, কারণ ওর শরীরটা আজ ভালো না, তোমাদেরকে বলেছি যে ওর জ্বর এসছে, তো একটু আগে ওর শরীরে জ্বর ছিল খুবই, তো জ্বরের ওষুধগুলো দিয়ে দিলাম, তো এখন ঘুমাচ্ছেও, তো রেস্ট নিয়ে উঠুক, দেখা যাক জ্বরটা যদি কমে যায়, অ্যান্টিবায়োটিক আনা হয়নি, অ্যান্টিবায়োটিক নিয়ে এসে খাওয়াতে হবে, কারণ অ্যান্টিবায়োটিক ছাড়া কমে না। তো আজ আমার হাজব্যান্ডও আসবে, আর এক ঘন্টা পর ঢুকে যাবে বাড়িতে, তো দেখি আজ সানডে, প্রত্যেক সানডেতে তো ঘুরতে বেরোই, কিন্তু আজ হবে কি না ঘোরা সেটা তো বলতে পারছি না, কনফার্ম না, আসার পরে কনফার্ম হবে, তো দেখি, যেহেতু সবাই ওয়েট করে আছে ঘুরতে যাবে আজ সানডে, রিকো রেডি আছে, রাজদীপও অপেক্ষায় আছে, কারণ তো আগে থেকে বুঝে যায় যে আজ সানডে ঘুরতে যেতে হবে, তো দেখা যাক আমার হাজব্যান্ড আসুক কি না আসা অব্দি একটু রেস্ট করে নিই, তারপর আসবে, তারপরে দেখা যাক যাওয়া হয় কি না, তাই না? তাহলে তোমরা সাথে থেকো, বলছে আমার হাজব্যান্ড চলে এসেছে মালদা থেকে, তো এখন আমরা সবাই রেডি হয়ে ঘুরতে বেরোচ্ছি, ঘুরতে যাব এখন, এখন কনফার্ম হয়ে গেছে যে ঘুরতে যাব, তখন বলেছিলাম যে কনফার্ম ছিল না, তো এখন যাচ্ছি, এই যে রিক রেডি, রাজদীপ রেডি, রাজদীপও খুব খুশি, কাকুর বাড়ি থেকে যাচ্ছি, কাকুর বাড়িতে এসেছিলাম, তো এখন বাড়ি ফিরছি, বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ রাস্তাতে আছি। চলে আসলাম ঘুরে, দেখতে পাচ্ছ এখন ঘরে বাড়িতে আছি, তো রাজদীপের জন্য ওষুধ নিয়ে আসলাম, যেহেতু শরীরটা খুবই খারাপ, তো অ্যান্টিবায়োটিক আর কী কী ওষুধ দিলো তোমাদেরকে দেখালাম, যে ওষুধের দোকানে ছিলাম তখন, তো ওষুধ নিয়ে ডাইরেক্ট বাড়িতে চলে আসলাম, এখন বাড়িতে আছি, তো আজকের জন্যে ভিডিও এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না, তো আজকের জন্য টাটা বাই।